অকনি সহানুভূতি রে ভাবিব কোনে নকোয়া। মানুষ মানুষের জন্যে গানটি জীবনে একবার অন্তত গুনগুন করে হলেও গান নেই কিংবা শোনেননি এমন বাঙালি হয়তো খুঁজেই পাওয়া যাবে না। এই যে সুরে ছন্দে বার্তা কথা ফেলে মানুষকে আলতো করে জীবনবোধ শেখানো, এটা হয়তো ভূপেন হাজারিকা বলেই পেরেছেন। বহমান গঙ্গার স্রোতে গণমানুষের আহাজারিকে চিৎকার করে বলেছেন, গঙ্গা তুমি বইছো কেন। বাংলার আর কাউকে এমন দাপুটে চিৎকার দিতে দেখা যায়নি। যুগে যুগে ছুটি মোরা কাঁধে নিয়ে দোলাটি দেহ ভেঙে ভেঙে। সমাজতন্ত্র বিশ্বাসী ভূপেন হাজারিকা জীবনের শেষ পর্যায়ে ডানপন্থী বিজেপিকে সমর্থন দেন, তবে মানবতাবাদী সঙ্গীত শিল্পী হিসেবেই তিনি সঙ্গীতপ্রেমী মানুষের খুব প্রিয়। আসামের মাঠে ঘাটে সুরের ঝংকার শুনে বড় হয়েছেন ভূপেন। বরগীত, গোয়ালপাড়ার গান, চা মজদুরের গান, বিহুগীত এসব শুনেই শৈশব কাটিয়েছেন তিনি। আসামের লোকগান গাইতেও বেশ পছন্দ করতেন হাজারিকা। আমায় একজন সাদা মানুষ দাও যার রক্ত সাদা। তার শিক্ষাজীবন কেটেছে আসামের সোনারাম, তেজপুর, ধুবরী, বেনারস বিশ্ববিদ্যালয়ে এবং সবশেষ 1952 সালে নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সেখানেই পল রবসনের দেখা পান ভূপেন হাজারিকা। তাছাড়া পিট সিগারের গায়কীও মোহিত করেছিল ভূপেনকে। শৈশবে হিন্দুস্তানি ক্লাসিক্যাল সঙ্গীত উচ্চাঙ্গ নৃত্যের ওস্তাদ বিষ্ণুপ্রসাদ রাভার হাত ধরেই সঙ্গীতে পথচলা শুরু হয় ভূপেনের। গত 50-এর দশকে দাঙ্গা বিরোধী গান করে দাঙ্গা থামিয়েছেন এই কিংবদন্তি। হঠাৎ কি জানি মনে হলো তার, 13 বছর সংসার করার পর প্রিয়ংবদা প্যাটেলকে জীবন থেকে আলাদা করে দেন ভূপেন। তার মৃত্যুর 1 বছর পর এক টেলিভিশনের সাক্ষাৎকারে জানা গেল স্ত্রীকে দূরে সরিয়ে দেওয়ার কারণ। কানাডা প্রবাসী প্রিয়ংবদা বলেন, লতা মঙ্গেশকরের সঙ্গে ভূপেনের প্রণয়ের কারণেই নাকি তারা আর একসঙ্গে বসবাস করেননি। লতা মঙ্গেশকর হয়তো এতে খুব বিরক্ত হয়েছেন, কিন্তু এই কথায় বেশ আহত হয়েছেন ভূপেনের 39 বছরের সঙ্গিনী কল্পনা লাজমি। কল্পনা লাজমির সঙ্গে তার ছিল অসমবয়সী প্রেম। কল্পনা লাজমি ভূপেন হাজারিকার ভক্ত ছিলেন সেই কিশোর বয়স থেকেই। অগোছালো বেহিসাবি ভূপেনকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছিলেন কল্পনা, এমনকি ভূপেনের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন বেশ কিছুদিন। 1976 সালের দিকে কল্পনা লাজমি সরাসরি ভূপেনের ফ্ল্যাটে চলে যান এবং এক ছাদের নিচে বসবাস শুরু করেন। তারপর 80-এর দশকের মাঝামাঝি থেকে ভূপেন কল্পনাকে তার সঙ্গী বলে পরিচয় করিয়ে দিতে থাকেন। অনেক ছবির মধ্যে কল্পনা লাজমি রুদালি নামের ছবিটিও পরিচালনা করেছিলেন। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছিলেন ভূপেন। প্রিয়ংবদার সঙ্গে ভূপেনের বিবাহ বিচ্ছেদ হয়নি, কিন্তু তারা আর একসঙ্গে থাকেননি। ভূপেন অবশ্য আরেকটি বিয়ে করতে ভয় পেতেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর তার গাওয়া জয় জয় নবজাত বাংলাদেশ গানটি সবার হৃদয় জয় করেছিল। শুধু গান রচনা আর গাওয়ার মধ্যে থেমে থাকেননি ভূপেন হাজারিকা। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, কলকাতায় এসে চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা, ভারতীয় গণনাট্য সংঘ আইপিটি এর সক্রিয় কর্মী ও নেতা হিসেবে গণনাট্যের সাথেও জড়িয়েছিলেন নিজেকে। এ সময়ই তার গাওয়া গণসঙ্গীতগুলো বেশ জনপ্রিয় হয়ে ওঠে। 2011 সালে সুরের ভেলা ভাসিয়ে ওপারে পাড়ি দিলেন ভূপেন হাজারিকা। আর কোনো নতুন গণসঙ্গীত দিয়ে যাননি তিনি। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।